সবাইকে প্রণাম জানিয়ে আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা মায়াপুর দর্শন করলাম। কৃষ্ণনগর লোকাল ধরে শিয়ালদা থেকে প্রথমে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর জংশন। তারপর সেখান থেকে একটি টোটো ভাড়া করে, যেটা আমাদের পড়লো পার হেড 30 টাকা করে, সেই টোটোতে আমাদের পৌঁছে দিল নদিয়ার ঘাটে। ফেরিঘাট থেকে 5 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা উঠে পড়লাম নৌকায়। ফেরির নৌকা চালু হতে না হতেই আমরা পৌঁছে গেলাম মায়াপুরের ঘাটে। সেখানে আমাদের পৌঁছেই দর্শন হলো একটি ছোট্ট মন্দির, যেখানে কিনা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা বিরাজ করছেন। কিছুটা হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম টোটো স্ট্যান্ডে, যেখান থেকে জনপ্রতি 10 টাকা করে নিয়ে আমাদের পৌঁছে দিল মন্দিরের ঠিক গেটের সামনে। যেহেতু আমরা আগে থেকে কোনো রকম হোটেল বুকিং করিনি, তাই আমরা পৌঁছে প্রথমে একটা হোটেল বুকিং করলাম, তারপর কিছু সময় আমরা মন্দিরে কিছুটা দর্শন করলাম। এখানে অখণ্ড দিন রাত হর কিছু নাম আর এই বিরাট মন্দির। সবাই হা করে মন্দির দেখছে, বিরাট মন্দির দেখছে, বাবা কি পড়ছে। এই হচ্ছে মন্দির, বিরাট মেইন গেট থেকেই ঢুকেই ডান হাতে ছিল কুপন কাউন্টার, রাত্রে খাওয়ার জন্য সেই থেকে আমরা খেয়ে চলে এলাম নিজেদের হোটেলে। তারপর সকাল থেকেই আমরা সাইট সিনের দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম একটি টোটো ভাড়া করে জগন্নাথ মন্দির। প্রথমেই আমরা পৌঁছালাম জগন্নাথ মন্দির দর্শন করতে। মন্দিরে নানা রকম দিব্য মূর্তি দর্শন করতে করতে আমরা এগিয়ে চললাম। তারপরেই আমরা দর্শন করতে পৌঁছালাম চাঁদকাজীর সেই অতি প্রাচীন সমাধি দর্শন করার জন্য, যেখানে কিনা স্বয়ং মহাপ্রভু একটি
চাপা গাছ বসিয়েছিল। চারটাই সময় দর্শন হচ্ছে, এটা গেট নম্বর এক। চল কোথায় চললে? এটা হচ্ছে মাসির বাড়ি। হ্যাঁ শ্রী চৈতন্যদেবের লীলার ছোট ছোট দৃশ্য এখানে সুন্দর মূর্তির আকারে দেখানো আছে। কৃষ্ণনগরের সেই বিখ্যাত মাটির মূর্তি, আহ কি অপূর্ব! সে সকল দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। যেহেতু আমরা ঠিক দোল পূর্ণিমার সময় মায়াপুরে গেছিলাম, তাই সেই সময় যে পরিক্রমা হয় সেই সব ভক্তরা সেখানে একটুখানি রেস্ট নেওয়ার জন্য বসে আছে। এখন আমরা দর্শন করছি রাধা কুণ্ড, সেখানে সবাই দর্শনার্থীরা এসে স্নান সারে। স্নান সেরে আমরা এগিয়ে চললাম কৃষ্ণকুণ্ডের দিকে, যেখানকার জল সম্পূর্ণ কালো। আর সেখানে যেহেতু স্নান করা মানা, তাই আমরা পাশ থেকে জল নিয়ে একটু মাথায় স্পর্শ করিয়ে এগিয়ে চললাম। তারপর আমরা দেখতে গেলাম সেই শিবা সঙ্গন, যেখানে কিনা খোল আছাড় মেরে ভেঙে দিয়েছিল, সেই খোলটি এখনো রাখা আছে।
এখন আমরা দর্শন করছি সেই নিম গাছ যেখানে কিনা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল। তারপর আবার আমরা সেই মন্দিরে ফিরে এসে মায়াপুর ইস্কন মন্দির দর্শন করলাম, করে আবার সন্ধ্যেবেলায় ট্রেনে করে বাড়ি। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওয়। নমস্কার।